প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি এই মহা দুর্যোগের মধ্যে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রেগরি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খালেকুর রেজা, সহকারী শিক্ষক গ্রেগরি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার জন্য। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কৃষি শিক্ষা বইয়ের প্রথম পরিচ্ছেদের ফসল বীজ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে দ্বিতীয় অধ্যায়ের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 37, পাঠের শিরোনাম হচ্ছে ফসল বীজ। ফসল বীজ সম্পর্কে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে বীজ কী বা বীজ কাকে বলে। আমরা জানি সাধারণত আমরা যে ফসল, ধরো একটা আম খেলাম, আমের মধ্যে থেকে যে একটা বীজ বের হলো সেটাই বীজ, বা ধানের মধ্যে থেকে ধানের পুরাটাই বীজ, গমের একটি বীজ। কিন্তু বীজের কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা আছে। বীজের সংজ্ঞা দেখবা তোমাদের বইতে দুইভাবে দেওয়া আছে, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক অনুসরণ আর একটা হচ্ছে কৃষিতত্ত্ব অনুসরণ। প্রথমে সাধারণভাবে বলা হয়েছে যে উদ্ভিদ জন্মানোর যে অংশ ব্যবহার করা হয়, বীজ হচ্ছে উদ্ভিদ জন্মানোর প্রধান বংশ বিস্তারের প্রধান মাধ্যম, এবং উদ্ভিদ জন্মানোর যে অংশ উদ্ভিদের থেকে আরেকটি নতুন, মানে নতুন জীবন দিতে পারে সেটাই হচ্ছে আমাদের বীজ। একটি উদ্ভিদ থেকে আরেকটি উদ্ভিদের যে জন্ম হয় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে বীজ। এখন বীজকে দুই ভাগে বলা যায়, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক অনুসরণ অনুসারে বীজ, আর একটা হচ্ছে কৃষিতত্ত্ব অনুসারে বীজ। এক হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ সদা হিসাব, উদ্ভিদতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজ কোনটা? যে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বলে হচ্ছে বীজ, মানে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে হচ্ছে বলে বীজ। যে বীজ হওয়ার শর্ত হচ্ছে সেটা নিষিক্ত হতে হবে এবং অবশ্যই সেটা পরিপক্ক হতে হবে, এটাই হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। যেমন ধান, ধান বীজ, গম বীজ, সরিষা বীজ, তিল বীজ, বরবটি, টমেটো, ফুলকপি, এই সবগুলা বীজই কিন্তু হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। এটা হচ্ছে একদম নিষিক্ত পরিপক্ক ডিম্বক থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর আরেকটা বীজ আছে, সেটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। কৃষিতাত্ত্বিক বীজ এখন শুধু যে নিষিক্ত পরিপক্ক ডিম্বক থেকে এই বীজ বা নতুন উদ্ভিদের জন্ম হয় সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যেমন পাথরকুচি, তাহলে পাথরকুচির কোনটা বীজ হবে? পাথরকুচি উদ্ভিদের নতুন জন্মায় কীভাবে? তোমরা তো জানোই পাথরকুচি হয় হচ্ছে পাতা থেকে, পাতা থেকে পাথরকুচির নতুন উদ্ভিদের জন্ম হয়। যেমন আলু, আলুর কিসের থেকে হয়? কন্দ থেকে হয়। পেঁয়াজের কন্দ থেকে হয়, আলুর হয় টিউবার বা চোখ থেকে। তোমরা যে আখ, আখের কোথায় থেকে হয়? আখের হয় যে গিটের কাছে যে চোখ থাকে সেটা থেকে। তাহলে কৃষিতাত্ত্বিক বীজ কাকে বলে? যে উদ্ভিদের যে কোনো অংশ, উদ্ভিদের যে কোনো অংশ হতে পারে, সেটা পাতা হতে পারে, ডাল হতে পারে, মূল হতে পারে, গিট, উদ্ভিদের যে কোনো অংশ, মূল, পাতা, কাণ্ড, কুড়ি, শাখা, যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশবিস্তারক উপকরণ বলে, বা একেও কিন্তু কৃষিতাত্ত্বের ভাষায় বীজ বলে। যেমন আমাদের আম, আমের কোথায় থেকে হয়? আমের ডাল থেকে হয়, এটাকে কি বলবো? অঙ্গজ বীজ। গোলাপ, গোলাপের ডাল থেকে হয়, আবার চোখ থেকে হয়, এটাও কিন্তু উদ্ভিদের যে কোনো একটি অংশ থেকে এই বীজের সৃষ্টি হচ্ছে। তাহলে কৃষকের ভাষায় বা কৃষিতাত্ত্বিক ভাষায় উদ্ভিদের যে কোনো অংশ থেকে, সেটা হতে পারে মূল, কাণ্ড, পাতা, যেখান থেকে আরেকটি নতুন উদ্ভিদের জন্ম দেবে সেটাকেই বলছে বীজ। যেমন আমের কলম থেকে হয়, আলুর কন্দ থেকে, মিষ্টি আলুর লতা থেকে হয়, আখের কাণ্ড, পাথরকুচি গাছের পাতা, কাঁকরোলের কিন্তু মূল থেকে, গোলাপের ডাল ও কুড়ি, আনারসের মুকুট, কলা গাছের শাকার, আদা, হলুদ, রসুন, কুসু ও সকলকেই উদ্ভিদতাত্ত্বিক বীজ বলা যাচ্ছে। তাহলে কৃষিতাত্ত্বিক বীজ বলা যাচ্ছে। তাহলে উদ্ভিদতাত্ত্বিক বীজ কোনটা? যেটা নিষিক্ত পরিপক্ক ডিম্বক থেকে হয় সেটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, আর কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে উদ্ভিদের যে অংশ থেকে নতুন একটা
উদ্ভিদের জন্ম বা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে উদ্ভিদ কৃষিতাত্ত্বিক বীজ। এবার আমরা দেখব বীজ সম্পর্কে মোটামুটি আমরা জানলাম, এখন দেখব ফসল বীজ উৎপাদনের ধাপ সমূহ, যে আমরা যে ফসল বীজটা উৎপাদন করব সেই ফসল বীজ উৎপাদনের ধাপ। ফসল বীজ উৎপাদনের ধাপ, বীজ উৎপাদন হচ্ছে একটি জটিল প্রক্রিয়া। বীজ উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। উন্নত মানের বীজ পেতে হলে যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করতে হবে। ফসল উৎপাদনের জন্য যে সব ধাপ অতিক্রম করা হয়, ফসল উৎপাদনের মানে ফসলের বীজ সংগ্রহ থেকে শুরু করে পরবর্তীতে বীজ কাটা পর্যন্ত যে সমস্ত ধাপ উৎপাদন করা হয় সেভাবে অগ্রসর হতে হবে। পার্থক্য হলো বিভিন্ন ফসলের বীজ যেমন ধান, পাট, গম, মূলা, মরিচ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপসমূহ বিশেষভাবে যত্ন দেওয়া হয়। প্রথমে আছে হচ্ছে বীজ জমি নির্বাচন। এক নম্বর ধাপে আছে তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায় আছে, প্রথম নম্বর ধাপ হচ্ছে বীজ জমি নির্বাচন। বীজ উৎপাদনের জন্য কেমন জমি নির্বাচন করতে হবে? বীজ উৎপাদনের জন্য জমি নির্বাচন করতে হবে হচ্ছে উর্বর জমি, কারণ অনুর্বর জমিতে কখনোই ভালো ফসল আশা করা যাবে না বা ভালো বীজ উৎপাদন করা সম্ভব নয়। এখন যদি আমার বীজই ভালো না হয় তাহলে কি ফসল ভালো হবে? ফসল কিন্তু ভালো হবে না। এই জন্য জমিটা হতে হবে উর্বর, জমি অবশ্যই আগাছামুক্ত এবং আলো বাতাস যেন পর্যাপ্ত পরিমাণ থাকে সেইভাবে নির্বাচন করতে হবে। নির্বাচিত জমির জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজ না চাষ হয় সেক্ষেত্রে ভালো, কারণ পূর্ববর্তী বছরে যদি একই জাতের বীজ সেই জমিতে হয় তাহলে পরবর্তীতে আবার যদি ওই একই জাতের বীজ উৎপাদন করা হয় সেখানে কিন্তু জমিতে পোকামাকড়ের উপদ্রব এবং রোগবালাই বেশি হবে, কারণ এক পোকা আগের বছরে হয়তো যে ধানের জন্য যে পোকাটা ওই ধান পছন্দ করে সেই পোকা ওখানেই কিন্তু থেকে যায়। পরবর্তীতে যদি আমরা আবার একই জাত উৎপাদন করি সেক্ষেত্রে সেই পোকা কিন্তু পুনরায় আবার সেখানে আক্রমণ করতে পারে। আবার কোনো এক এক উদ্ভিদ কিন্তু মাটির এক এক স্তর থেকে সেই খাদ্যটা নেয়। এখন গতবার যেই ধান আর যেই চা বীজ উৎপাদন করেছি এই জমিতে, এবারও যদি সেই বীজ উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের জমির পুষ্টিমানও গাছ ঠিক মতো পাবে না, কম পাবে। এই জন্য খেয়াল রাখতে হবে যেন একই জাতের বীজ পরপর যাতে একই জমিতে চাষ করা না হয়। নির্ধারিত জমিতে অন্তত 2% জৈব পদার্থের উপস্থিত থাকতে হবে। জমিতে অন্তত 2% জৈব পদার্থের উপস্থিতি থাকলে সেই জমিটা বীজ উৎপাদনের জন্য ভালো। এ হচ্ছে বীজ জমি নির্বাচন, কেমন জমি হতে হবে এটা। 2 নম্বর হচ্ছে বীজ জমি পৃথকীকরণ। বীজ জমি পৃথকীকরণ, পৃথকীকরণ মানে কি? আলাদা করা। তার মানে বীজ উৎপাদনের জন্য জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমি নির্দিষ্ট দূরত্ব ব্যবধান থাকতে হবে। বীজ উৎপাদনের জন্য যে জমি এবং পাশের অন্যান্য ফসল আবাদের জন্য যে জমি সেটা কিন্তু একটু দূরত্ব থাকতে হবে। কেননা আমি যদি এখানে আমন ধানের বীজ উৎপাদন করি, পাশে যদি অন্য জাত থাকে তাহলে সেই জাতের কিছুটা হলেও কিন্তু আমার এই বীজ উৎপাদনের মধ্যে চলে আসবে, সেক্ষেত্রে আমাদের জাতের বিশুদ্ধতাটা নষ্ট হতে পারে। কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজ না মেশে, এই কারণে বীজ জমি অবশ্যই অন্য জমি থেকে পৃথকীকরণ করতে হবে। 3, বীজ সংগ্রহ। হচ্ছে বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কখন বীজ সংগ্রহ করতে হবে,
বীজটা কখন পরিপক্ব হবে তার উপরে কিন্তু নির্ভর করবে আমাদের বীজটা গুণগত মান কেমন হবে। বীজ ফলানোর জন্য অবশ্যই প্রত্যয়িত বীজ সংগ্রহ করতে হবে, প্রত্যয়িত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহের সময় নিম্নোক্ত তথ্য জেনে নিতে হবে, আর কোথায় থেকে বীজটা সংগ্রহ করবো। আমি যদি আমার পাশের এক চাষির থেকে বীজটা সংগ্রহ করি সেখানে আমার জাতের বিশুদ্ধতা নাও থাকতে পারে। এই জন্য বীজ সংগ্রহের জন্য এই নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এক হচ্ছে জাতের নাম, কোন জাতের বীজ আমি সংগ্রহ করব তার নির্দিষ্ট জাতের নাম, বীজ উৎপাদনকারী নাম ও নম্বর, কে বীজটা উৎপাদন করলো, অন্য জাতের বীজ শতকরা কত হার, যে অন্য জাতের বীজ শতকরা আমার এই বীজের মধ্যে কতটা মিশ্রিত হয়েছে, বীজের অঙ্কুরোদ্ধম ক্ষমতা 100টা বীজের মধ্যে কতটা বীজ সাধারণত গজাবে আমরা আগেই টেস্ট করতে পারি। যদি 100টা বীজের মধ্যে 90টার ওপরে বীজ গজায় তাহলে সেটাকে আমরা ভালো বীজের ভালো জাতের বীজ বলে নির্ণয় করতে পারি। বীজের আর্দ্রতা, মানে বীজের আর্দ্রতা কত পার্সেন্ট আছে, যদি বীজের আর্দ্রতা বেশি হয় তাহলে সেক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যাবে, আবার যদি কম হয় সেখানে অঙ্কুরোদ্ধম হতে দেরি হবে। বীজ পরীক্ষার তারিখ, যে কত তারিখে বীজটা পরীক্ষা করা হয়েছে, এগুলো খেয়াল করে আমরা কিন্তু বীজটা সংগ্রহ করব। চার, বীজের হার নির্ধারণ। বীজের হার নির্ধারণ, বীজের হার নির্ধারণ সাধারণত নির্ভর করে বীজের বিশুদ্ধতা, বীজটা অন্য জাতের সাথে মিশ্রিত আছে কিনা, বীজ বিশুদ্ধতা, সজীবতা, বীজটা সজীব আছে কেমন, অঙ্কুরোদ্ধম ক্ষমতা, কিছুক্ষণ আগে যেটা বললাম যে অঙ্কুরোদ্ধম ক্ষমতা কেমন, বীজের বীজের আকার, বপনের সময়, মাটির উর্বরতা, শক্তি, এসব বিবেচনা করে হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করা হয়। যদি ভালো জাতের বীজ হয় তাহলে তুলনামূলক কম লাগবে, যদি বীজের মান খারাপ হয় তাহলে বেশি লাগবে। অঙ্কুরোদ্ধম ক্ষমতা যদি আমার 60-70% হয় তাহলে কিন্তু হেক্টর প্রতি বীজের পরিমাণও বেড়ে যাবে, এবং অঙ্কুরোদ্ধম ক্ষমতা যদি ভালো মানের হয়, 90%-এর উপরে হয় তাহলে কিন্তু আমাদের হেক্টর প্রতি বীজের পরিমাণও কম লাগবে। এই জন্য এইগুলো বিষয়ের উপরে নির্ভর করবে যে কতটুকু বীজ লাগবে। পাঁচ হচ্ছে নির্বাচিত জমি প্রস্তুতকরণ। নির্বাচিত নির্বাচিত জমি প্রস্তুতকরণ, এক এক জাতের বীজের জন্য জমির প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। যেমন রোপা ধানের বীজ উৎপাদনের জন্য জমি ভালোভাবে কর্দমাক্ত করে চাষ করতে হবে, আবার যদি গমের বেলা হয় তাহলে কি কর্দমাক্ত করলে হবে, হবে না। গমের বেলায় আমাদের জমি লাগবে হচ্ছে শুকনো জমি, 4-5 বার চাষ করে পরিপাটি করতে হবে। সার প্রয়োগের মাত্রা এক এক বীজের জন্য এক এক রকম হবে, ধানের বীজের জন্য এক রকম, গমের বীজের জন্য এক রকম, সরিষার বীজের জন্য এক রকম, যে কোনো ডাল জাতীয় ফসলের বীজের জন্য এক রকম। তার মানে বীজের উপরই কোন জাতের বীজ এবং কী বীজ তার উপরই নির্ভর করে আমাদের জমিটা প্রস্তুত করতে হবে। এবার হচ্ছে বীজ বপন। 6, হচ্ছে বীজ বপন। নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে, নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতায় বপন করা উচিত। কোনো কোনো বীজ কত গভীরতায় বপন করতে হবে তা বীজের আকার, আর্দ্রতা ও মাটির উপরে নির্ভর করে, সেভাবে নির্ভর করে বীজটা বপন করতে হবে। 7, হচ্ছে রোগিং বা বাছাইকরণ। 7, রোগিং, রোগিং মানে হচ্ছে বীজ বাছাই করা। বীজ বপনের সময় যতটা বিশুদ্ধ বীজ ব্যবহার করা হবে, বীজের মধ্যে আগাছার পরিমাণ বীজ যতটা কম হবে, ঠিক তেমনই আমাদের কাঙ্ক্ষিত ফসল পাওয়া যাবে। বীজের ভিতরে যদি অন্য জাতের বীজ আসে তখন কিন্তু সেই জাতের বীজটা বা সেই জাতের বীজ গাছ তুলে ফেলে দিতে হবে। প্রথমে বীজটা বাছাই করতে হবে, পরবর্তীতে বীজ জমিতে যখন বপন হয়ে যাবে তখন সেখান থেকে আগাছা দমন করতে হবে। অন্য জাতের বীজ যদি থাকে সেক্ষেত্রে অন্য জাতের বীজটা তুলে ফেলতে হবে। এটাকে বলছে হচ্ছে বীজের রোগিং বা বাছাইকরণ। এখন রোগিং বাছাইকরণ করা যায় হচ্ছে 3 সময়ে। একটা হচ্ছে ফুল আসার আগে, ফুল আসার সময়, পরিপক্ক পর্যায়ে। প্রথমে ফুল আসার আগে তখন আমরা আগাছাগুলা
গমন করতে পারবো, যখন ফুল আসবে তখন বুঝতে পারবো যে এটা অন্য কোনো জাতের মিশ্রণ হচ্ছে কিনা, তখন সেটাকে আবার আলাদা করা যাবে। পরিপক্কের সময় বোঝা যাবে যে অন্য জাত আছে কিনা, সেটাকে আবার আলাদা করা যাবে। এই তিন ভাবে রোগিং করা যায়, একটা হচ্ছে ফুল আসার আগে, ফুল আসার সময়, আর পরিপক্ক করা যায়। 8 পরিচর্যা। পরিচর্যা মানে বীজ উৎপাদনের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন। কারণ আমি যখন বীজ ফসল উৎপাদন করব, আমাদের সাধারণ ফসল উৎপাদনের থেকে কিন্তু এটিকে আর খুব বেশি পরিমাণে পরিচর্যা এবং যত্ন করতে হবে, যেহেতু এটা থেকে পরবর্তীতে আবার নতুন ফসল হবে। সেক্ষেত্রে বিভিন্ন, প্রথমে হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করা, খ জৈব সার প্রয়োগ, গ প্রয়োজন মতো সেচ দেওয়া, ঘ বৃষ্টির পানি বা সেচের পানি জমলে সেটা নিষ্কাশন ব্যবস্থা, আগাছা পরিষ্কার করা, রোগ ও পোকা দমন করা, সারের উপরি প্রয়োগ করা, সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। যতটুকু সার প্রয়োজন ঠিক ততটুকু সার প্রয়োগ করতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। জৈব সার প্রয়োগ করতে হবে, কারণ তোমরা জানো গাছের খাদ্য হচ্ছে রাসায়নিক সার আর মাটির খাদ্য হচ্ছে জৈব সার। জমিতে যদি পর্যাপ্ত জৈব সার থাকে তাহলে গাছ জীবন শক্তি বৃদ্ধি পায়।